হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরাও সকলে খুব ভালো আছো। আজকে আমার গলার আওয়াজ শুনে তোমরা খুব বুঝতেই পারছো যে আমি আজকে ভয়ে আছি। আজকে একটু ভয়ে আছি আমি, কারণ আজকে আমি পাপার সাথে ফ্র্যাঙ্ক ভিডিও করতে চলেছি, আর ফ্র্যাঙ্ক ভিডিও হচ্ছে সে লেভেলের ফ্র্যাঙ্ক ভিডিও। জানি না এটা শোনার পর পাপার রিয়াকশন কী হবে, পাপা কি আমার সাথে কীরকম আচরণ করবে, কি বলবে, আমি কিছুই জানি না। তো পাপা এখনও দোকান থেকে আসেনি, দোকান থেকে এলে ফ্রেশ হওয়ার পর আমি ভিডিওটা স্টার্ট করব, না হলে হয়তো যদি তার আগে যদি ভিডিও স্টার্ট করে দিই খাওয়া দাওয়া কিছুই আর হবে না আজকে। তো চলো, পাপা আসার পর, দোকান থেকে আসার পর তোমাদের সাথে। বকার মতো কাজ করলো বকা খালি কথাটাকে শুনো। আমার কিছু জানা দরকার নাই, আমি কিছু শুনতেই চাই না বিষয়ে। ওই জন্য তো তোমাকে সন্ধ্যাবেলায় ডাকলাম, তুমি তো উপরে এলাই না। কথা এদিকে জীবনে ফেরার আসার চেষ্টা করবো, একবার ওই দিক দিয়ে রিটার্ন চলে যাবো। আমার কোনো কথা বলার দরকার নাই, আমি দুটো বছর টাইম দিয়েছিলাম, তুই বলেছিল দুটো বছরের মধ্যে তুই নিজে স্বনির্ভর হ, ঠিক আছে, এই জন্য পরিশ্রম সব কিছু মেনে নিয়েছিলাম, আসল জায়গায় পৌঁছে গেছিস, বড় হয়েছিস, সিদ্ধান্ত নিতে শিখেছিস, আমি ওসব কিছু শুনতেও চাই না, জানতেও চাই না, যেটা করেছিস ভালো করেছিস, আমি তোকে বকবো না, ধরবো না, এদিকে আর ফিরে আসবি না, বলছো আমার সামনে দাঁড়াবি না কোনদিন এসে। হ্যাঁ, এটা যদি প্রথমে তুই এইসব কিছু করার আগে যদি আমাকে প্রস্তাবটা দিতিস, তাহলে আমার খোঁজার ঘোরার দেখার শোনার কথা ছিল। দেন এখানে কোনো গল্প নেই, কোনো কথা নেই, তোর কী হবে না হবে, তুই কী করবি না করবি, দরকার দরকার বলে থাকতে পারবি না। আগে চিন্তা করিস নি, ওইসব ন্যাকামি কথা আমি শুনতে চাই না, আমি ওইসব ফালতু কথা শুনবো। পড়ার আগে তুই ভাবতে পারিস নি যে মা দেখে ছেড়ে থাকতে পারবো না? তবে এটা আমার মনে হচ্ছে না যদি এই কাজ করতে পারিস, আমি এটা বিশ্বাস করি না। করেছে ছেলেটা, ছবি দেখো কাকানে, আমি এটা বিশ্বাস করি না। লোফারের মতন দেখতে, ফেসবুকে কেউ প্রেম করে গো? হ্যাঁ, সব নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে ফেসবুকে প্রেম করে, কোন ভরসায় বিশ্বাসে করেছিস তুই? রুটি করো না, টুটি করো না বলছো, টুটি করার মতনই কাজ করেছো তুমি, কদিন ঢপচাপ দিবা? সন্ধ্যাবেলা যেন আমার ডাকলাম, তুমি তো উপরে এলাই না। আর তুই যদি ওটাকে বয়স বাড়িয়েও করিস, ঠিক আছে, তাতেও তুই রেহাই পাবি না। আমি সবার জন্য সমান, তবে আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাসযোগ্য মনে করি না। আর যদি করে থাকিস তাহলে এটা আমার বিশ্বাসের বাইরে গিয়ে করেছিস, পাপ করেছিস, প্রায়শ্চিত্ত করবি, ব্যাস, পরিষ্কার কথা। একবার কথা বলে দেখো তুমি। আমি কাউরির সাথে কথা বলতে যাবো না, আমার তো শুনে আসছে না কথা বলে। আমি চলে যাবো পাপা। চলে যাবি, চলে যাবি, তাতে কি হয়েছে? তাহলে চলে যাবি, এটা নতুন কথা কোথায়? একদিন তো মেয়ে হয়ে জন্ম হয়েছিস, তো যাবি স্বাভাবিক। জীবন নিজের মতো করে বাঁচবি, আমার দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই।
মানুষ সবকিছু পারে, সবকিছু পারে। পারবি না পারবি সেটা তোর ব্যাপার, তোর সাথে আমাদের সমস্যা থাকতেই হবে। ন্যাকামি করছিস নাকি? তো এই তো হাসছে, ইচ্ছা হচ্ছে, জানি জানি তোমার মনে হয় প্র্যাঙ্ক ভিডিও জীবনে বলতে পারি না আমি হাসছি। এই দেখো মা, মা কিছু বলবে? তুমি তুমি কিছু বলবে? কি আর বলবো, কিছু বলার নাই। তুমি কিছু বলবে? আমার ওইটাই বলো যে পাপা আমার প্র্যাঙ্ক ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরে গেছে। আর কিছু ভিডিও শেষ করার আগে বলে রাখি, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি এখানে আমার ভিডিওটা স্টপ করছি। গুড নাইট।